নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন। গরমের সেরা ফল আম, আর যা সবারই খুবই ফেভারিট, সেই আম দিয়ে আজকে আমি তৈরি করব আমের কেক বা ম্যাঙ্গো কেক। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি, আমের কেক বা ম্যাঙ্গো কেক। আমের কেক বানানোর জন্য প্রথমে কেকের পাটিটা তৈরি করে নিচ্ছি। আমি একটা কেক টিন নিয়েছি, আর তার মধ্যে এক চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, আর তেলটা বাটির গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি আজকে বাটার পেপারের ব্যবহার করছি না, সেই জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ মতন ময়দা। ময়দাটা খুব ভালো করে কেক টিনের গায়ে ডাস্ট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে আপনারা বাটার পেপার ব্যবহার করতে পারেন, আর বাটার পেপার না থাকলে এইভাবে ময়দা ছড়িয়ে ময়দাটা ভালোভাবে কেক টিনের মধ্যে ডাস্ট করে নিয়ে কেক বানাবেন, তাহলেও কেকটা খুব সুন্দরভাবে বাইরে বেরিয়ে আসবে। কেকটা বেক হওয়ার পর কেকটা খুব সুন্দরভাবে বাইরে বেরিয়ে আসবে। এইবার আমি একটা ব্লেন্ডার নিলাম, আর ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। হাফ কাপ গুঁড়ো চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 কাপ রিফাইন্ড অয়েল, আর ওই কাপেরই 1/4 কাপ দিয়ে দিচ্ছি দুধ, লিকুইড দুধ দিচ্ছি, গরুর দুধ দিচ্ছি। আর এই দুধটা আগেই জাল দিয়ে নর্মাল টেম্পারেচারে রাখা আছে, দিয়ে দিচ্ছি দুধ। এছাড়াও দিচ্ছি প্রধান উপকরণ, এই রেসিপির প্রধান উপকরণ আম। এখানে আমি দুটো আম নিয়েছি, আর আমটাকে রাফলি চপ করে নিয়েছি, সেই আমটাও দিয়ে দিলাম। দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আমটা কিন্তু খুব মিষ্টি আম নিতে হবে, যত ভালো আম হবে তত কেকটা খেতে ভালো হবে। এইবার কেকের যে শুকনো উপকরণগুলো আছে সেইগুলো আমি রেডি করে নিচ্ছি। একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1 চা চামচ ভর্তি করে বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 4 চামচের 1/4 ভাগ খাবার সোডা। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে একসাথে চেলে নিতে হবে। এইভাবে যদি চেলে নেওয়া হয় ময়দাটাকে, তাহলে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশে যাবে, আর যখন ব্যাটারটা তৈরি হবে ব্যাটারটা খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হবে, সেখানে কোনো লাম্প থাকবে না। এবার একটা বাটির মধ্যে যে আমি পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা ঢেলে দিচ্ছি। পুরো পেস্টটাই নিয়ে নিচ্ছি। এবার ওই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। পুরো ময়দাটা আমি একসাথে ঢাললাম না, আমি অল্প অল্প করে ময়দা ঢালবো আর মিক্স করতে থাকবো। একটা হুইক্স দিয়ে মিক্স করছি, আবারও ময়দা দিলাম। এইভাবে আমি ময়দাটা 3 বারে ব্যবহার করে নিচ্ছি। অল্প অল্প ময়দা দিয়ে ব্যাটারটা তৈরি করলে ব্যাটারটা খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হয়। ব্যাটারটা আমার একটু টাইট লাগছে, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ দুধ, লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ।
আবারও ভালোভাবে সব কিছু আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। এইখানে কিন্তু যে খুব বেশি ফেটাতে হবে এরকম ব্যাপার নেই, মিক্স করে নিলেই শুধু চলবে। কেক টিনটা রেডি আছে। এইবার তৈরি করে নেওয়া ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে পুরোটা ঢেলে দিচ্ছি। আর কেক টিনের মধ্যে ব্যাটারটা ঢালার সময় দেখুন ব্যাটারটা কিরকম রিবনের মতন পড়ছে। এরকম রিবনের মতন ব্যাটারটা যখন পড়বে তাহলে বুঝতে হবে যে কেকের ব্যাটার একদম পারফেক্ট আছে। পুরো ব্যাটারটাই আমি কেক টিনের মধ্যে ঢেলে নিচ্ছি। এইবার কয়েকবার একটু ট্যাপ করে নিচ্ছি কেকের বাটিটা, কয়েকবার একটু ট্যাপ করে নিচ্ছি যে ভেতরে যদি কোনো এয়ার বাবল থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। এবার একটা কড়াই আমি 5 মিনিট মিডিয়াম ফ্লেমে প্রিহিট করে নিয়েছি। আর আজকে কিন্তু আমি নুন বা বালি দিয়ে কেকটা বেক করব না, আজকে কিন্তু এরকমই ডাইরেক্ট আমি কড়াইয়ের মধ্যে দিয়েই কেকটা বেক করছি। আর একটা ভারী কিন্তু যে পাত্রেই কেকটা বেক করা হবে সেটা কিন্তু একটু তলাটা ভারী হবে সেরকম পাত্রেই কেকটা বেক করতে হবে। এইবার আমি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রাখবো, তারপর ফ্লেমটাকে কমিয়ে লোতে করে দেব, দিয়ে আরও 30 মিনিট কেকটাকে বেক করব। টোটাল 35 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, দেখে নিচ্ছি কেকটা ঠিক মতো বেক হয়েছে কি না। একটা ছুরি কেকের ঠিক সেন্টারে ঢুকিয়ে দেখে নিচ্ছি, দেখুন ছুরির গায়ে কিন্তু কিছু লাগছে না। ছুরিটা আবারও কেকের আরেক দিকে দিয়ে দেখছি, কেকটা বেক হয়ে গেছে কিন্তু কেকের উপরটা আরেকটু আমি ডার্ক করতে চাইছি, তাই জন্য আরও 5 মিনিট আমি লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে কেকটাকে বেক করে নেব। টোটাল 40 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি, গ্যাস অফ করে দিয়েছি। এবার আমি কেকের বাটিটা বের করে নিচ্ছি, আর কেকের বাটিটা বের করার পর কিছুক্ষণ ঠান্ডা হতে দিচ্ছি, তারপর আমি ডিমোল্ড করব। ঠান্ডা হয়ে গেছে, এইবারে একটা ছুরি দিয়ে আস্তে করে এরকমভাবে কেকের বাটির পাশ দিয়ে একটুখানি ছাড়িয়ে নেব। এটা খুব সহজেই বেরিয়ে আসবে, দেখুন কেকটা কি সুন্দরভাবে বেরিয়ে এলো আর কতটা স্পঞ্জি হয়েছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। দেখুন ভীষণই স্পঞ্জি হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আজকের কেকে আমি কোনো এসেন্স ব্যবহার করলাম না, কারণ আমের নিজেরই এত সুন্দর একটা গন্ধ আছে যে এখানে কোনো এসেন্সের আর দরকার নেই। আর কেক বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আমটা যেন খুব মিষ্টি আম হয়। আমটা যত ভালো হবে তত কেকটা খেতে ভালো হবে। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে আপনারাও এইভাবে একদিন বানিয়ে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, পারলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে আজ আসি, আবার দেখাবো আরেকটি অন্য রেসিপির সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।